अल्लाह 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 अल्लाह। আমি এসেছি আপনাদের সম্মুখে দুচার কথা আলোচনা করার জন্য। আল্লাহ আমাকে দুচার কথা বলা আপনাদের দুচার কথা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা বড় খুশ নসিব, বড় তকদিরওয়ালা, নসিবওয়ালা, সম্মানওয়ালা যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে যে নবীকে হাবিব বলে ডেকেছে সেই হাবিবের উম্মত করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত হয়ে হাবিবের এসেছি বলে আমার আল্লাহ পাক আমাদের জন্য একটা করে মালাইকা ফেরেশতা তৈরি করেছে, আমার জন্য একটা মালাইকা ফেরেশতা স্পেশাল আল্লাহ তৈরি করেছে, আপনার জন্য আপনার জন্য সকলের জন্য একটা করে মালাইকা ফেরেশতা। কি দাড়িওয়ালা, কি দাড়ি চাচা, কি নামাজি, কি বিনামাজি, সবাইয়ের জন্য আল্লাহ একটা করে মালাইকা ফেরেশতা সৃষ্টি করেছে। মালাইকা ফেরেশতা সৃষ্টি করে আমার আল্লাহ কাজ দিয়েছে। বান্দা দরুদ পড়লো কি, বান্দা নামাজ পড়লো কি পড়লো দেখার দরকার নেই, বান্দা রোজা রাখলো কি রাখলো না দেখার দরকার নেই, বান্দা যাকাত দিল কি দিল দেখার দরকার নেই, বান্দা যখনই রসুলের উপর দরুদ পড়বে ওই দরুদ লেজে রসুলের দরবারে পৌঁছে দাও, এটাই তোমাদের কাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না, সেই নবীর উপরে দরুদ পড়ে যেন পর্যন্ত দরুদ পড়ছি আমরা, পড়ার সাথে সাথে রসুল্লাহ শুনতে পেয়ে যায়। একবার জোরে বলুন সুবাল, সেই হুজুর উপরে দরুদ পড়েন, দরুদ সুবাল্লাহ। সদা মেহে সর লবাইক লবাইক জহা উম্মতোনে পুকারা মোহাম্মদ হামে জানো দিল সে পিয়ারা মোহাম্মদ মোহাম্মদ কি হাম হ্যায় হামারা মোহাম্মদ আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো দাতা আল্লাহ ছাড়া, বলো লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم العلماء وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين حاضرين مجلس উপস্থিত আমার দিন দরদ ইসলাম দরদ আমার মুরব্বী মুরব্বী চাজান বলেরা জুয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কুচি কুচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিত পর্দা নিশিনা ধর্মিকা ও মা বোন আল্লাহ পাকের নিয়ামত জামা আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দূর দূরান্ত থেকে এক জায়গায় জড়া করিয়ে তার মনোনীত কিছু কথা আল্লাহর রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা সকলে জান্নাতে বসেছি কোথায় বসেছি জোরে বলেন রিয়াদুল জান্নাত রসূলের বলে দেওয়া দেখতে পাওয়া জান্নাতের বাগানে আল্লাহ পাক নিয়ে হাজির করিয়েছেন পৃথিবীর ওই কোটি কোটি মুসলমানের থেকে আল্লাহ আমাদের করে ইজ্জত আজকে দিয়েছে সম্মান আলা করেছে রুতবা আলা করেছে তৌফিক আলা করেছে যে পৃথিবীর কোটি কোটি মুসলমান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর কোটি কোটি মুসলমান চায়ের দোকানে আড্ডা মারছে পৃথিবীর কোটি কোটি মুসলমান দুনিয়ার খারাপ জায়গায় আছে আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বাড়িয়েছে কি করে দাড়িওয়ালা দাড়িওয়ালারও ইজ্জত বাড়িয়েছে বিনা দাড়িওয়ালারও ইজ্জত নামাজির ইজ্জত বাড়িয়েছে বেনামাজি হওয়া সকলের ইজ্জত বাড়িয়েছে কেন পৃথিবীর কোটি কোটি মুসলমান তারা দুনিয়ায় ঘুরছে আর আল্লাহ আমাদের করে জান্নাতে বসিয়েছে একবার জোরে বলুন জোরে বলতে পারলেন না এখন কথা হচ্ছে বেশিরভাগ মানুষ তো আপনারা খুব প্রসিদ্ধ মানুষ না দূর দূরান্ত থেকে এসেছেন কি করতে এসেছেন আপনারা উদ্দেশ্য কি ওয়াজের মজলিস মুজাদ্দিদের জামান দাদা পীরের দরবার মুজাদ্দিদের জামানের দাদা পীরের দরবারে হুজুরের কবর মাজার জিয়ারত হুজুরের পাঁচ আওলাদ ওলি আল্লাহর মাজার জিয়ারত শহীদ হুজুরের মাজার এই উদ্দেশ্য আজকে মূল উদ্দেশ্য ওয়াজের মজলিস মূল উদ্দেশ্য কি ওয়াজের মজলিস জিকিরের মজলিস কথা ঠিক না বল আপনারা এই কি হচ্ছে কথা বলেন কথা বলতে আছে জান্নাতের বাগানে কথা বলতে ওয়াজের মজলিস রিয়াজুল জান্নাতে বসেছে আমার আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়েছে এই যে কষ্ট করে এলেন ঠান্ডার সময় কেউ বাসে করে কেউ লরি করে কেউ টেম্পো করে কেউ অটো করে কেউ সাইকেলে কেউ মোটরসাইকেলে কেউ হেঁটে হেঁটে এই যে কষ্ট করলেন এতে লাভ কি কিছু লাভ আশা আছে না কি লাভ এই যে কষ্ট করছে এর কষ্টের প্রতিদান আমার আল্লাহ নিশ্চয়ই আমাদের ফেরত দেবে একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা কিতাবের মধ্যে পাওয়া যায় এ নবী উম্মত মদিনা জান্নাতের বাগান নাম শুনেছে
বিভিন্ন জায়গা থেকে কেউ ২৪ পরগনা থেকে কেউ হাওড়া জেলা থেকে কেউ হুগলি জেলা থেকে কেউ বাঁকুড়া থেকে কেউ মেদিনীপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ছুটে 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 এসে ওয়াজের মজলিসে বসে পড়েছেন রিয়াজুল জান্নাতে বসে পড়েছেন কি লাভ হবে কি ফায়দা হবে আমি দুটো লাভের কথা বলে দিয়ে যাই দুটো ফায়দার কথা বলে দিয়ে যাই এই নবীর উম্মত উম্মতিরা মুসলমান চালিয়ে দিয়ে গেল ওয়াজের মজলিস যখন শেষ হয়ে যাবে আখেরি মুনেতে যাবে আখেরি মুনেতে পড়েতে শেষ মুনেতে পড়েতে বান্দাগুলো যখন যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাবে আপনারা জান্নাতের বাগানে এসেছেন ফুলফুলা দরবার শরীফে এসেছেন ওয়াজের মজলিস শেষ হয়ে যাবে এই ফুলফুলা দরবার শরীফ থেকে যখন আপনারা যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাবেন মুসলমান চালিয়ে দিয়ে গেল মুসলমান বলে দিয়ে গেল ওয়াজের মজলিস ছেড়ে যখন বান্দাগুলো যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায় ঠিক সেই সময় যায় আমার একজন আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দেয় ওই মালাইকা ফেরেশতা গুলো দুনিয়া জমিনে এসে আপনাদের দিকে লক্ষ্য করে বলতে আরম্ভ করে দেয় আল্লাহ বে বান্দারা যাও বাড়িতে চলে যাও ওয়াজের মজলিস শেষ হয়ে গেছে ওয়াজের মজলিস বন্ধ হয়ে গেছে যাও বাড়িতে চলে যাও যাও বাড়িতে চলে যাও আজকে তোমরা জান্নাতের বাগানে বসেছিলে আজকে তোমরা আল্লাহর মজলিসে বসেছিলে আজকে তোমরা রিয়াজুল জান্নাতে বসেছিলে এজন্য আল্লাহ পাক সংবাদ পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে বান্দারা তোমরা সব বাড়িতে চলে যাও আমার আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে বলতে পারলেন না জীবনের গুনাহ সব মাফ হয়ে যাওয়া এটা ভালো না খারাপ এর থেকে ভালো জায়গা আপনাদের আছে নাকি চায়ের দোকান রাস্তা হই হই এমন একটা জায়গায় বসেছে ওয়াজের মজলিস শেষ হয়ে যাওয়ার পরে বান্দা যখন বাড়ি চলে যায় বেগুনা হয়ে বাড়িতে যায় একবার জোরে বলো সুবহান কষ্ট করে ওয়াজের মজলিস শেষে বসেছেন লাভ আসে না হে নবীর উম্মত মদিনা কুরিয়াজুল জান্নাতে বসেছে কুরবেস্তে বাগান আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়ে দিয়েছে জান্নাতের বাগান আপনার নাম শুনেছেন আজকে জান্নাতের বাগানে পরিচয় নিয়ে যান আজকে জান্নাতের বাগানে পরিচয় নিয়ে যান রিয়াজুল জান্নাত নাম শুনেছেন বাড়ি থেকে কষ্ট করে মেহনত করে এই যে কঠিন পরিশ্রমের মাধ্যমে এই ফুলফুলা দরবার শরীফে এসে ওয়াজের মজলিসে বসেছেন রিয়াজুল জান্নাতে বসেছেন কি লাভ হবে কি ফায়দা হবে যাও চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহ হাদিসটা খুলে দেখে যাও রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে একদল মানুষকে মতির মিম্বার দেওয়া হবে সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ কারা মতির মিম্বারে বসবে কারা মতির মিম্বার পাবে তাদের দল কি নবীদের দল হবে তাদের দল কি পয়গম্বরদের দল হবে তাদের দল কি রাসূলের দল হবে তাদের দল কি শহীদান উজুদের দল হবে রাসূল আবার কি জানিয়ে দিয়েছিল কিয়ামত সাহাবারা শুনো কারা মতির মিম্বারে ওই মহাজাবের দিনে মহাপল্লয়ের দিনে বসবে এই মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনে রেখে দাও রাসূলুল্লাহ পরিচয় দিচ্ছে আমি আপনাদের সুসংবাদ দিয়ে যাই রাসূলুল্লাহর সুসংবাদ আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই রাসূল আমার জানিয়ে দিল কিয়ামতের ময়দানে মতির মিম্বারে নবীরা বসতে পারবে না কিয়ামতের ময়দানে নবীর মিম্বারে ওই দলটা নবীদের দল হবে না পয়গম্বরদের দল হবে না রাসূলদের দল হবে না শহীদান উজুদের দল হবে না রাসূল আমার জানিয়ে দিয়ে গেল অমুক গ্রাম থেকে অমুক পাড়া থেকে অমুক নগর থেকে অমুক বস্তি থেকে আল্লাহ রাসূলকে মহব্বত করে আল্লাহ রাসূলকে ভালোবেসে যারা ওয়াজের মজলিসে জড়া হয়ে যায় ওয়াজের মজলিসে মরে যারা ওয়াজের মজলিসে বসে যায় ওই বান্দাটা মরে যাবে কবরের মধ্যে নির্দিষ্ট সময় থাকবে যা চলছিল দিলার তো চিলচালা দুনিয়া জমিন জান্নাত চকুনি দেবে জমিনটা ফেটে যাবে ওই বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমার আল্লাহ পাক ওই বান্দাকে গরম জমিনের উপরে দাঁড় করাবে না ওই বান্দাকে সূর্যের তলায় দাঁড় করাবে না ওই বান্দার জিভটা বাইরে বেরিয়ে যাবে না ওই বান্দা পানি পানি করে চিৎকার করবে না এই ওয়াজের মজলিসে বসার ওসিলাতে আমার আল্লাহ মতির মেম্বার দান করিয়ে দিয়ে মতির মেম্বারে দাঁড় করিয়ে দিয়ে কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে আল্লাহ নূর জাহির কপাল থেকে আল্লাহ নূর জাহির এই যে কষ্ট করে পরিশ্রম করে ওয়াজের মাঝে জীবনের একদিনের পরিশ্রম আখেরাতে লাভ আছে না জোরে বলেন ফায়দা আছে না নাই রাসূলুল্লাহ এইটুকুই বললেন না আমি দুটো বলে দিই যাতে করে আপনাদের শুনতে মজা লাগে মাথায় ওস পড়ছে পড়ছে না পড়ছে না কষ্ট হচ্ছে না হয় না কষ্ট বসে বসে এক জায়গায় বসে থাকলে কষ্ট হয় না কষ্ট যাতে বসতে মজা লাগে এই জন্য দুটো হুজুরের কথা শুনিয়েছি রাসূলুল্লাহ মজা লাগবে বসতে মরে যাই
মরে যায় মরে যাব জায়গা ছেড়ে যাব না হুজুরের বলে দিবা জায়গা জান্নাতের বাগান মরে যাই মরে সাহাবা হুজুরা সামনের দিকে যেত পেছন দিকে হাঁটতো সাহাবারা পেছনে হাঁটতো যুদ্ধের ময়দান আরে মরে যাই রাসূলুল্লাহর জন্য মরে যাই না জান্নাত পাবো আরে আগে তীর আসছে হযরত তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আছি তীর আসছে তালহা ভয়ে পালায় নে রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে বুকটা সিনা দিয়ে দেয় তীর বুকের মধ্যে ওই দিক থেকে তীর আসছে তালহা আবার বুকটা সামনে দিয়ে রাসূলুল্লাহ পেছনে হুজুরের গায়না লেগে যায় আবার তীর আসছে বান্দা সাহাবা ভয় খেয়ে যায় নে একটা তীর লেগেছে কষ্ট হচ্ছে না আবার বুক পেতে কারণ এই তীর খাচ্ছি আমার আল্লাহ আমার লাগে জান্নাতে ঘর তৈরি করছে একবার জোরে বলছি এই তীর খাচ্ছি আমার আল্লাহ আমার বলে খুশি হচ্ছে এই তীর খাচ্ছি আমার আল্লাহ জান্নাতে করছে একবার জোরে বলছি আমার আল্লাহ খুশি আরে মালিকের খুশি এর থেকে বড় কিছু আছে এই মালিককে খুশি করার থেকে বড় কিছু আছে ভিডিও করবেন না এ মিয়া ওসব পছন্দ করুন যারা ভিডিও করছে খবরদার ভিডিও করবেন বলেন মালিকের খুশি এর থেকে বেশি কিছু আছে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দা এ নবী উম্মত মদিনা কুরিয়া জুল জান্নাতে বসেছো এই জায়গাটা মালিককে খুশি করা যায় আল্লাহর মজলিসে বসলে আমার আল্লাহ বা খুশি হয়ে যায় এ নবীর উম্মত উম্মতিরা এখানে বসে কি লাভ হবে কি ফায়দা হবে এখানে বসে ওলি হওয়া যাবে এখানে বসে আল্লাহর ওলি হওয়া যায় এ মুসলমানের ছেলেরা যাও কিতাব খুলে দেখে যাও যাও কিতাব খুলে দেখে যাও উসমান হারুন ইয়াজ করেছিল খাজা মাইনউদ্দিন চিশতি শুনে আল্লাহর ওলি হয়েছে খাজা মাইনউদ্দিন চিশতি ইয়াজ করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী শুনে আল্লাহর ওলি হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ইয়াজ করেছে বাবা ফরিস্তাগার গান শুনে আল্লাহর ওলি হয়েছে বাবা ফরিস্তাগার গান ওয়াজ নসিহত করেছে হযরত সাবের পাকালিয়ানি শুনে আল্লাহর ওলি হয়েছে সাবের পাকালিয়ানি ওয়াজ নসিহত করেছে শামসুদ্দিন তুর্কি শুনে আল্লাহর ওলি হয়েছে নূর আহমদ নিজামপুরি ওয়াজ নসিহত করেছে নূর আহমদ নিজামপুরি ওয়াজ নসিহত করেছে সুইপা আদালি ওয়াইসি শুনে আল্লাহর ওলি হয়েছে সুইপা আদালি ওয়াইসি ওয়াজ নসিহত করেছে মুজাহিদের জামান দাদা পীর শুনে আল্লাহর ওলি হয়েছে আর মুজাহিদের জামান দাদা হুজুর ওয়াজ নসিহত করেছে পা ছুটু শুনেছে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে ওয়াজের মজলিস এই ওয়াজের মজলিসে বসলে কি হওয়া যায় আল্লাহ ওলি হওয়া যায় আর আমার আল্লাহ তাই বান্দাকে সব ওলি হয়ে যাক বিনা হিসাবে সব জান্নাতি করে দেবো একবার জোরে বলুন তাহলে আল্লাহকে খুশি করার জায়গা এটা ভালো না খারাপ কষ্ট হলো অসুবিধা আছে জোরে বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বসার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আর কি জোরে বলুন আমিন এত কষ্ট করে মেহনত করে ফুলকুরা সুবে এসেছেন দুটো কথাবার্তা শুনবো উলামায়ে হাজরাত রজনসিয়াত করবে তার সাথে আমি দাদা পীরের দরবারের কুকুর সব জায়গায় বলি দাদা পীরের দরবারে কি কুত্তা ওলিদের দরবারের কুত্তা আমি এতে ছোট হওয়ার কিছু নেই লোক বলে বাঘ বলে আমি কুত্তা ওলিদ দরবারে এসেছি দুজন কথা কি আলোচনা করবো একটা বিষয়ের উপর আলোচনা করে দিয়ে যায় এই বিষয়ের উপরে যদি শুনে আমল করতে পারে এই বিষয়ের উপরে যদি থাকতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় জাহান্নামের ক্ষমতা নেই আপনাকে চিরকাল জাহান্নামে ধরে রেখে দেবে জান্নাতের ক্ষমতা নেই চিরকাল বাইরে রেখে দেবে একদিন না একদিন জাহান্নাম ভুলে দেবে একদিন না একদিন জান্নাত নিজের মধ্যে নিয়ে নেবে একবার জোরে বলে মানে এর উপরে যদি আমল করতে পারেন এর উপরে যদি থাকতে পারেন আল্লাহ জান্নাত পেয়ে যাবেন একবার জোরে বলে বিরক্ত হচ্ছেন না তো আপনারা আল্লাহ পাক আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন মহব্বতের সঙ্গে দরসি পড়েন আল্লাহুম্মা সিদ্দিকে আকবর কি তু হ্যায় বেটি রসুল আকরম হ্যায় তেরা সহর এ আম্মি আয়েশা তেরে মুকাদর খতা কিয়ামত নহীঁ কোই হমসর আপ লোগ সমঝতে হো না বলতে উর্দু সমঝতে হো থোড়া বহুত আতা হ্যায় আগর মতলব সমঝ মে আ জায়ে তো সুবহান আল্লাহ কিতনা কিজিয়ে আকাদ সে পেহলে নবী কো তসবীর তেরি জিবরিল নে দিখাই
अकद से पहले नबी को तस्वीर तेरी जिब्रील ने दिखाई, अभी तो मासूम थी तू ऐसा रसूल के जब हरम में आई, है कितनी तू खुश नसीबी दुल्हन, है कितनी तू खुश नसीबी दुल्हन के दुल्हा तेरा हुजूर अनवर, है कितनी तू खुश नसीबी दुल्हन के दुल्हा तेरा हुजूर अनवर। तेरे दहन का चबाया हुआ पसंद नबी ने सिबाक किया, तेरे दहन का चबाया हुआ पसंद नबी ने सिबाक किया, लगे जो प्याले पे होंठ तेरे उसी जिगा से नबी ने पिया, है प्यार कितना नबी को तुझसे, है प्यार कितना नबी को तुझसे, हुमैरा तुझको कहा है अकेसर, सिद्दीक अकबर तुझिस मकाम पर कभी मकी थी खुदा ने जन्नत बना दिया है, तुझिस मकाम पर कभी मकी थी खुदा ने जन्नत बना दिया है, बना के जन्नत खुदा ने उसमें हबीब अपना सुला दिया है, सलाम लाते है शाम सुबह, सलाम लाते है शाम सुबह, हजारों नूरी ही तेरे दर पर, सलाम लाते है शाम सुबह, हजारों नूरी ही तेरे दर पर, सिद्दीक अकबर कि तू है बेटी रसूल अकरम है तेरा सोहर, अल्लाह মরার পরে আল্লাহ জান্নাত জান্নাতের আশা সবাই দিলে আছে না নাই, জোরে বলেন আছে না নাই, জান্নাতি হতে গেলে একটা শর্ত কি, জান্নাতি যদি কেউ হতে চায় তাকে আহলে সুন্নাতুল জামাত হতে হবে, জান্নাতি হতে গেলে কি হতে হবে, যদি কেউ জান্নাতি হতে চায় আহলে সুন্নাতুল জামাত হতে হবে, আর যদি কেউ আহলে সুন্নাতুল জামাত হয়ে যায় তমাম সমস্ত উলামায়ে হযরতদের ফতোয়া এমন রাসূলুল্লাহ বলতেন সে সে উম্মত জান্নাতি হয়ে গেল একবার, জোরে বলুন আপনারা সব আহলে সুন্নাতুল জামাত হতে চান না, চান না ফটোটা তুলবেন না, ফটো তোলেন ওই যে লোকটাকে বলেন না, শুনছেন আপনারা তো, আমরা সবাই যদি আহলে সুন্নাতুল জামাতের রাস্তা পেয়ে যাই তো আমরা সবাই কি পেয়ে যাব, আল্লাহর জান্নাত পেয়ে যাব একবার, জোরে বলুন রাসূলুল্লাহ বলেছে মুসলমানদের মধ্যে 73 দল হবে, 73 মত হবে, 73 তাদের 73 রকমের আকীদা, হুজুর বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব হবে জাহান্নামে একটা ছাড়া, 72 দলের লোক না মাথায় টুপি দেয়, 72 দলের লোকের মুখে দাঁড়িয়ে আছে, 72 দলের লোক নামাজ পড়ে, 72 দলের লোকের ঘরে কুরআন আছে, 72 দলের লোক হ্যাঁ মসজিদে যায়, 72 দলের লোক আল্লাহকে আল্লাহ বলে, তথাপিও 72 দল যাবে জাহান্নামে, কেন তারা আহলে সুন্নাতুল জামাতে নয়, তারা
আহলে সুন্নাতুল জামাত তাহলে আপনারা বলেন আহলে সুন্নাতুল জামাত ঢুকতে চান না চান না হুজুর বললেন আমার দল আমার সাহাবাদের দল আহলে সুন্নাতুল জামাত একবার জোরে বলুন তাহলে আমরা যদি সবাই মিলে রসূলের দলে যোগদান করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব আহলে সুন্নাতুল জামাত পেয়ে যাব আহলে সুন্নাতুল জামাত পেয়ে যাওয়া মানে ঈমান পেয়ে যাওয়া ঈমান পেয়ে যাওয়া মানে আল্লাহর জান্নাত পেয়ে যাওয়া একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে মানুষ যদি এরকম ভাবে দূরে কোন জায়গা যাওয়ার ইচ্ছা করতো এখন যেমন ম্যাপ ধরে ধরে যায় আগে তারা দেখে দেখে যেত একটাই রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা অন্য কোন রাস্তা নয় ওই রাস্তা হচ্ছে জান্নাতুল ফিরদাউসে শেষ হচ্ছে রসুলুল্লাহকে ফলো করো রসুলের সাহাবাদের করে ফলো করো রসুলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রসুল আমার হায়াতুন নবী আরামে শুনে রসুলুল্লাহ জিন্দা নবী মসজিদ নবী শরীফের পাশে জান্নাতে টুকরা সবুজ গম্বুজের তলায় হুজুর আমার ঘুমিয়ে আছেন হুজুর আমার ঘুমিয়ে আছেন হুজুর আমার জিন্দা নবী হায়াতুন নবী হুজুর আমার শুয়ে আছে হুজুর আমার চলে গেলেন সাহাবা হুজুর চলে গেলেন তাবেইন চলে গেল তাবা তাবেইন চলে গেল আইমাদিন চলে গেল মুহাদ্দিসিন মুফাসসিরিন চলে গেল এরকম করে আস্তে আস্তে ওলিরা চলে গেল ওলিরা কারা ওলিরা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হযরত মাওলানা পীর আব্দুল কাদের জিলানি হযরত নিজামুদ্দিন আউলিয়া হযরত বাবা ফরিদ সাগার হযরত সাজালাল হযরত সাশি ও মুসলমানের চেহারা এরকম করে করে এই সমস্ত ওলিগুলো সাহাবাদের করে ফলো করত সাহাবারা রাসূলুল্লাহকে ফলো করত আর এই সাহাবাদের করে যারা ফলো করত তারা ওলি আর এই ওলিদের করে যারা ফলো করত আমার আল্লাহ তাদের করে আহলে সুন্নাতুল জামাত দিয়েছে আর তারা আল্লাহ পাকের জান্নাতি হয়ে দুনিয়া থেকে জাগিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝে আসছে সমস্ত ওলিরা সাহাবাদের করে ফলো যদি কেউ আহলে সুন্নাতুল জামাত পেতে চায় সাহাবাদের করে যেসব ওলিরা ফলো করেছে আমি আপনাদের বলে দিয়ে যাব সেই ওলিগুলোকে ফলো করো আহলে সুন্নাতুল জামাত দিয়ে যাবে তার মধ্যে খাজা মাইনউদ্দিন চিশতি নাম শুনেছেন আপনারা খাজা মাইনউদ্দিন চিশতি রসূলের দলে না বাইরে হযরত খাজা মাইনউদ্দিন চিশতি যদি ফলো করে সে আহলে সুন্নাতুল জামাতে ঢুকবে না বাইরে যাবে জোরে বল খাজা মাইনউদ্দিন চিশতি হুজুরকে যদি কেউ ফলো করে তিনার মতো যদি চলে তিনার মতো সব মেনে নেয় পালন না করতে পারলো সব মেনে নেয় তাহলে সে কি হয়ে যাবে আহলে সুন্নাতুল জামাত হয়ে যাবে একবার জোরে বলুন খাজা মাইনউদ্দিন 500 বছর আগে কথা এখন কথা হচ্ছে খাজা মাইনউদ্দিন চিশতিকে ফলো করব আর খাজা মাইনউদ্দিন চিশতি নিজে বলেছে একটা মানুষকে ফলো করার কথা খাজা মাইনউদ্দিন চিশতি যে মানুষটাকে ফলো করার কথা বলেছে আমরা যদি সেই মানুষটাকে ফলো করি খাজা মাইনউদ্দিন চিশতিকে ফলো করা হবে না হবে না জোরে বলে হবে না হবে না মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও এই নবীর উম্মত মদিনা দু কদম চলে যাও ওইখানে একজনের মাজার আছে আমার দাদু যান ছোট হুজুর বি কেবলা মাজার আছে যাও চলে যাও চলে যাও ওই ছোট হুজুর মাজারে চলে যাও ওখানে আমার দাদু যান শুয়ে আছে ওই দাদু যানের জবানের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই এক তারিখে মুজাহিদের জবান দাদা হুজুর পীর কেবলা কি করলেন বড় হুজুর পীর কেবলা নিচলা হুজুর পীর কেবলা শেষলা হুজুর পীর কেবলা ন হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা এই পাঁচজন দাদু যানকে আরো সাথে এরকম ভাবে আসি
আশি থেকে পঁচাশি জন খলিফা মুরিদ, আশি থেকে পঁচাশি জন খলিফা মুরিদ, পাঁচ হাজার পীর কেবলা সঙ্গে করে নিয়ে হুজুরাবার খাজা মাইনুদ্দিন হুজুরের দরবারের দিকে যেতে আরম্ভ করলেন। রাস্তায় দুটো বাঘ হয়ে গেল, পাঁচ হাজার কেবলাকে বললেন যাও তুমি চলে যাও সিরান শরীফের দিকে চলে যাও, হজরতে মুজাদ্দিদের সানির মাজার জিয়ারত করে, দিল্লির বড় বড় উতুবদের মাজার জিয়ারত করে, ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করে, খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও। আর আমি খাজা মাইনুদ্দিনের দরবারে সুজা চলে যাচ্ছি, ওখানে ওয়াজের মজলিস হচ্ছে, ওই জায়গায় আমি আগে চলে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা আমার পীর মুজাদ্দিদের জামাত, দাদা হুজুর পীর কেবলা কোথায় গিয়েছিলেন? মুজাদ্দিদের জামাত দাদা হুজুর পীর কেবলা খাজা মাইনুদ্দিনের দরবারে গিয়েছিলেন। তখন খাজা মাইনুদ্দিনের দরবারে উরুস চলছিল, জলসা হচ্ছিল, তাকরির হচ্ছিল। ওই সময়তে মুজাদ্দিদের জামাত হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে ওয়াজ করতে আরম্ভ করলেন। আমাদের বংশের কাজ হচ্ছে ওয়াজ করা, আমি ওয়াজ করি, আমার বাপ ওয়াজ করে, আমার দাদুরা ওয়াজ করেছে, তার আব্বা দাদা হুজুর ওয়াজ করেছে। মুজাদ্দিদের জামাত ওয়াজ করতে শুরু করলেন, এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলেন, এ খাজা পীরের মক্তব মুরিদেরা, কেন তোমরা এরকম ভাবে শিরক করো, কেন তোমরা এরকম সিজদা করো, কেন তোমরা শিরক করো? এতে মুরিদেরা কি করেছিল, রাগান্বিত হয়ে গিয়েছিল। মুজাদ্দিদের জামাত জালালে মিজাজি চলেছিলেন, মুজাদ্দিদের জামাত জালাল মিজাজি বলেছিলেন, এ খাজা পীরের মক্তব মুরিদেরা, এই মুআল্লিমেরা দেখলে মানতেও কে শুনলে মানতেও, দেখা বিশ্বাস করো না শুনা বিশ্বাস করো, বলা শুনলে শুনি বলার সাথে সাথে সবাই বলেছিল দেখা বিশ্বাস করি। ওই সময়তে মুজাদ্দিদের জামাত কি বলেছিলেন, খাজা পীরের মক্তব মুরিদেরা আহ্বান করলো, সবাই ওইখান থেকে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে দেয়, খাজা পীর সিদ্দিদার হয়ে গেয়া, ওখান থেকে আর তুলে বলতে আরম্ভ করে দেয়, খাজা পীর সিদ্দিদার হয়ে গেয়া, ওখান থেকে আর তুলে বলতে আরম্ভ করে দেয়, খাজা পীর সিদ্দিদার হয়ে গেয়া। হুজুর কি বললে, আবু বকর সিদ্দিকের কথা মেনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতির কথা মানা হবে, একবার জোরে জোরে কালকেই চলে যান, বাসে করে হোক, ট্রেনে করে হোক, প্লেনে করে হোক, খাজা মাইনুদ্দিনের দরবারে যাও। খাজা মাইনুদ্দিনের দরবারে গিয়ে বলবেন যে এখানে দাদা হুজুর এসেছিল, হুজুরের জামান দাদা হুজুর এসেছিল, বলবে হ্যাঁ আপনারা সব খাজা হুজুরকে দেখেছেন, বলবে হ্যাঁ শুনছেন আপনারা, বলে গোলাম দস্তগীর বলে কেউ আছে, জিজ্ঞাসা করবে, বলে হ্যাঁ ছিল, মুআল্লিম ছিল, কেন কি হয়েছে, কার মুরি, বলে বলবে আগে মুআল্লিম ছিল, যেদিন দাদা হুজুর ওয়াজ করছিল আর চোখ বন্ধ করে খাজা হুজুর দিদার হয়েছিল, খাজা হুজুর যেদিন তিনি বলে এই গোলাম দস্তগীর যাও খাজা পীরের গোলাম, খাজা পীর বলে আছে দাদা পীরের গোলাম, সেই দিন থেকে গোলাম দস্তগীর খাজা মাইনুদ্দিন চিশতির দরবারের মুআল্লিম পীর আবু বকরের মুরিদ হয়েছিল। একবার জোরে বলুন, চামড়ার চোখে দেখেছিল, চামড়ার চোখে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে, খাজা মাইনুদ্দিন চিশতির কাকে ফলো করার কথা বলছিল দাদা, তাহলে আমরা যদি সবাই মিলে পীর আবু বকরকে ফলো করি, আহলে সুন্নাতুল জামাতে হব না, হব না, যদি বল হব না মুসলমানের ছেলেরা, শুধু তাই না, এ নবী উম্মত উম্মতিরা, আমরা যদি সবাই মিলে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদের জামাত দাদা হুজুর পীর কেবলা পীর আবু বকরকে ফলো করি, কি লাভ হবে, একটু লাভের কথা শুনিয়ে দিয়ে যায়, কারা ফলো করেছিল একটু কথা যা শুনিয়ে দিয়ে যায়, যাও চলে যাও, চলে যাও বসিরাতে চলে যাও, আল্লাহ আমার গোলামের উজুর শুয়ে আছে, জিজ্ঞাসা করো কাকে তুমি ফলো করেছিলে। ওই সময় খান হজরতের গোলামের উজুর বলবে মুজাদ্দিদের জামাত দাদা পীরকে আমি ফলো করেছি, যাও চলে যাও, চলে যাও মাঝেরাই দরবার শরীফে চলে যাও, ওখানে হুজুর শুয়ে আছে, জিজ্ঞাসা করো কাকে ফলো করেছো। ওই সময়
পড়বে আমি মুজাহিদের জামান দাদা পীরকে ফলো করেছি যাও বাংলাদেশে চলে যাও ইসউদ্দিন সাহেব সি আছে জিজ্ঞাসা করো কাকে ফলো করেছো ওই ইসমাইল ইসউদ্দিন সাহেব বলবে মুজাহিদের জামানকে ফলো করেছি যাও চলে যাও চলে যাও হাদলে চলে যাও হাজী ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করো কাকে তুমি ফলো করেছো হাজী ইব্রাহিম সাহেব বলবে মুজাহিদের জামান দাদা পীরকে ফলো করেছি যাও চলে যাও ডক্টর শহীদুল্লাহকে জিজ্ঞাসা করতে যাও কাকে তুমি ফলো করেছো ওই ইসরায়েলে পীর আবু বকরকে ফলো করেছি যাও চলে যাও চলে যাও পিয়াটাঙ্গাই শুয়ে আছে আব্দুল মাহবুব সাহেবকে জিজ্ঞাসা করো যাও চলে যাও বল জিজ্ঞাসা করো কাকে তুমি ফলো করেছো আব্দুল মাহবুব সাহেব বলবে আবু বকরকে ফলো করেছি চৈতন্যপুরে শুয়ে আছে হাজী এসাক সাহেবকে জিজ্ঞাসা করো কার গোলাম তুমি কাকে তুমি ফলো করেছো ওই ইসরা হাজী এসাক বলে মুজাহিদের জামান দাদা পীরকে ফলো করেছি যাও চলে যাও বাকুলে চলে যাও সুফি আব্দুল মোমেন সাহেব শুয়ে আছে যাও জিজ্ঞাসা করো কাকে তুমি ফলো করেছো সুফি আব্দুল মোমেন সাহেব বলবে আবু বকর সিদ্দিক মুজাহিদের জামান দাদা পীরকে ফলো করেছি এই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করো ফলো করে কি হয়েছে কি লাভ হয়েছে ফলো করে কি লাভ হয়েছে ওই সময়তে সবাই বলে দেবে ফলো করে সবাই আমরা রাসূলুল্লাহর দিদার পেয়েছি সুফি আব্দুল মোমেন সাহেবকে জিজ্ঞাসা করো বলবে একদিন আমি জঙ্গলে ঘুরছিলাম সাপুনালির জঙ্গলে বড় একটা বাঘ আমার সামনে চলে এসেছে আর আমি যখন ওই বাঘের সামনে বললাম আল্লাহর বান্দা নবীর উম্মত দাদা পীরের মুরিদ সুফি আব্দুল মোমেন বলবে সারা রাত আল্লাহকে সাক্ষী রেখে বলি সুফি আব্দুল মোমেন সাহেব বলছে খোদার কসম সারা রাত কুসা বিড়ালের মতন আমার পাশে শুয়েছে পাহারা দিয়েছে এক বছরে বছরে বড় বড় গুছরে গেছে এখন অনেক দল বেরিয়ে গেছে খারিজি বলে একটা দল আছে মুতাজিলা বলে একটা দল আছে কাদিয়ানি বলে একটা দল আছে আহলে হাদিস বলে একটা দল আছে এরকম ওহাবি বলে একটা দল আছে মাজভান্ডারি বলে একটা দল আছে সুরেশিয়া বলে একটা দল আছে অনেক দল বেরিয়ে গেছে মুসলমান মুসলমান মাথায় টুপি থেকে মুসলমান ভেবে না মাথায় টুপি থেকে মুসলমান ভেবে না বুকে দাঁড়িয়ে থেকে মুসলমান ভেবে না এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও আমি আপনাদের ঠিকানা দিয়ে যাচ্ছি এখানে একজন শুয়ে আছে ওই সোনালী গম্বুজের তলায় আবু বকর সিদ্দিক বলে না মুজাহিদের জামান দাদা পীর বলে সবাই চেনে ওই দাদা পীরের কাছে চলে যাও ওই দাদা পীরের গোলামতি করো আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় মুজাহিদের জামান দাদা পীরের খলিফা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে কিয়ামতের ময়দান হচ্ছে ওই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পীর আবু বকরের অপেক্ষা করছে কথা বুঝতে পারছে ওই আবু বকরের গোলামতি করব আবু বকর রাসূলের পেছনে থাকবে আমরা আবু বকর সিদ্দিক হুজুরের পেছনে থাকব রাজি আছেন কি না কি বলেন ইনশাআল্লাহ দাদা পীরের গোলামতি করে আমরা ঠিক করছি না ভুল জোরে বলে আমরা ঠিক আছি তাহলে মুজাহিদের জামান দাদা পীরের গোলামতি করব দাদা পীর আকীদা মেনে নাও দাদা পীর আকীদা নিজের আকীদা করো একটা হচ্ছে মানা আর একটা পালন করা একটা মানা আর একটা মেনে নাও পালন না করতে পারলে নিকৃষ্ট জঘন্য খারাপ মেনে কেন কলমা পানিওয়ালাদের মধ্যে তিনটে ভাগ একদল কলমা পানিওয়ালা কাফের একদল কলমা পানিওয়ালা ফাসেক একদল কলমা পানিওয়ালা মুমিনে কামিল কলমা পানিওয়ালা কাফের কারা যারা কলমা পড়ে কবর সেজদা দেয় কলমা পড়ে পীরের নামে মান্নত করে কলমা পড়ে পীরের নামে গরু জবাই করে এরা হচ্ছে কলমা পড়নে ওয়ালা কাফের এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম আরেক দল আছে কলমা পড়নে ওয়ালা ফাসেক এরা কলমা পড়ে নামাজ পড়ে না কলমা পড়ে রোজা রাখে না কলমা পড়ে দাড়ি রাখে না যখন জিজ্ঞাসা করে হে বেটা এত বড় হয়ে গেছে কেন দাড়ি রাখেন বলে হুজুর ভুল হয়ে গেছে আমি লজ্জিত আমি ভুল করি কেন নামাজ পড়ুন আমি লজ্জিত নামাজ পড়িনি গুনাহগার আমি বড় গুনাহগার খারাপ নিকৃষ্ট বৈশিষ্ট্য এরা হচ্ছে কলমা পড়লে ওয়ালা ফাসেক গুনাহ করে হ্যাঁ নামাজ পড়ে না কিন্তু নামাজ কে হেনত করে না নামাজ পড়লে যে লজ্জিত হয় এরা কলমা পড়লে ওয়ালা কি ফাসেক
আর একদল আছে কলমা পড়ার ওয়ালা মুমিনে কামিল নামাজ পড়ে রোজা রাখে হজ করে তাকওয়া তাহারাতে জীবন যাপন হুজুর বলেন এদের লাগে আটটা জান্নাতের দরজা সবসময় খোলা একবার চলে বুঝছেন শুনছেন আপনারা এই ঝামেলাটা এটাই করছে এই চল রে চল এই শুনছেন আপনারা সবাই তাহলে আমি আপনাদের করে আহলে সুন্নাতুল জামাতের রাস্তা নিয়ে ঈমানের পরিচয় দিচ্ছি জান্নাতে যাবেন আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতে করতে বলতে মুজাদ্দিদ জামান ওয়াজ শুনবেন আপনারা মুজাদ্দিদ জামান যে ওয়াজ করতে সেই ওয়াজ শুনবেন আপনারা মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দা নিকৃষ্ট জঘন্য খারাপ হয়ে মরে যাও তথাপি তোমরা কালমা পড়নে ওয়ালা কাফের হয়ে মরে যাওনি যদি তোমার কালমা পড়নে ওয়ালা ফাঁসে কই অন্তত মরতে পারো ঈমানের কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে আমলের পানি থাকবে না ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে পারো আমার আল্লাহ পাক কি করবে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আমার আল্লাহ পাক মাফের বৃষ্টি বর্ষণ করবে ওই রহমতের বৃষ্টি যদি মাফের বৃষ্টি যদি এক ফুটা দু ফুটা এক ফুটা দু ফুটা করে তোমার ঈমানের ফাঁকা কলসির মধ্যে পড়ে যায় আমার আল্লাহ পাক কি করবে বিলাহি আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে বিনা হিসাবে তাহলে শিখে যান হয় ওলি হয়ে মরে যাও আল্লাহ না করেন ফাঁসে করে মরে যাও কাফের হয়ে মরে যাও কারণ মুসলমানদের মধ্যে 73 দল একদল জান্নাতি বাকি সব জাহান্নাম কলমা পড়নেওয়ালাদের মধ্যে তিনটে দল কলমা পড়নেওয়ালা কাফের কলমা পড়নেওয়ালা ফাসেক কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল হয় ওলি হয়ে মরো আল্লাহ না করে না হলে ফাসে ফাসে যাও কাফের হয়ে মরে যাও ঈমান নিয়ে মরতে পারলে জাহান্নাম খেটেও আল্লাহ জান্নাত দেবে একবার জোরে বলুন তাহলে মুজাদ্দিদ জামান দাদা পীর সিলসিলা হক সিলসিলা আমরা মূর্খ সুরক মানুষ বেশি জ্ঞান আমাদের নেই হ্যাঁ মুজাদ্দিদ জামান দাদা পীর সিলসিলা অনুযায়ী যদি আমরা চলতে পারি কি হবে আমরা ঈমান পাবো আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকব তাহলে কি হবে আল্লাহর জান্নাত পাবো একবার জোরে বলুন এই আশা আছে না না আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দিদ জামান দাদা পীর সিলসিলার উপর রাখেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আসেন আমরা একটু রসুলের কথা আলোচনা করে এই ঈমানটাকে আরো মজবুত করে নি যত ঝগড়া বড় রসুলুল্লাহকে পাঁচ ওয়াক্ত নামাজ সবাই মানে না মানে না কে বলে চার ওয়াক্ত নামাজ যত ঝগড়া কাকে নিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে কেউ ঝগড়া করে না দাউদ আলাইহিস সালামকে নিয়ে কেউ ঝগড়া করে না ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কেউ ঝগড়া করে না যত ঝগড়া কাকে নিয়ে আলোচনা করে ইমান আরো মজবুত করে নেবো বলেন ইনশাআল্লাহ कोई कैसे समझ पाए गुरुत्वा साज गुंबद का हुजूरের ব্যাপার তো আলাদা হুজুরের সবুজ গম্বুজের রূপটাকে বুঝতে পারবে আপনার সমাজতে মাত্রা বথন দিয়া মাসা মাসা কোই কাইসে সমজ পায়ে গরুতবা সাব যে গুম্বদ কা কোই কাইসে সমজ পায়ে গরুতবা সাব যে গুম্বদ কা কে খুতবা পর রাহা হে খুদ হি কাবা সাব যে গুম্বদ কা কে খুতবা পর
रहा है खुद काबा सब्ज गुंबद का, कोई कहीं से समझ पाए गरुतबा सब्ज गुंबद का। ये पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, ये पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, तो जन्नत ने दिया मुझको हवाला सब्ज गुंबद का, तो जन्नत ने दिया मुझको हवाला सब्ज गुंबद का, कोई कैसे समझ पाए गरुतबा सब्ज गुंबद का। बड़ी हसरत से तकती है निगाहें आसमां उसको, बड़ी हसरत से तकती है निगाहें आसमां उसको, जमीने जब से पादा है इमामा सब्ज गुंबद का, जमीने जब से पादा है इमामा सब्ज गुंबद का, कोई कैसे समझ पाए गरुतबा सब्ज गुंबद का। चले आए यहाँ खिच खिच के आसिक सब्ज गुंबद के, चले आए यहाँ खिच खिच के आसिक सब्ज गुंबद के, जुनैद ने जिस घड़ी छेड़ा तराना सब्ज गुंबद का, जुनैद ने जिस घड़ी छेड़ा तराना सब्ज गुंबद का, कोई कैसे समझ पाए गरुतबा सब्ज गुंबद का, कोई कैसे समझ पाए गरुतबा सब्ज गुंबद का। ये खुतबा पढ़ रहा है खुद ही काबा सब्ज गुंबद का, ये खुतबा पढ़ रहा है खुद ही काबा सब्ज गुंबद का। अल्लाह সব ভাই আমার কি গো তুম যাই হোক আপনি সব খুশি না বেজা খুশি আছে না বেজা থাকা হবে না চলে যাবে মজবুত করবো আকিদা একটু মজবুত করে নিয়ে আসে রসুল্লাহ দুটো কথা শুনে রসুল আমার রসুলের মতন কেউ নাই জোরে বলুন আচ্ছা জোরে হবে না একটাই কথা আমার হুজুরের মতন কেউ নাই কিছু কিছু মুসলমান খারাপ খারাপ কথা বলে তাদের কথা বাদ দিয়ে দেন, হুজুর বলেছেন তিয়াত্তর দল হবে তাদের কথা বাদ দিয়ে দেন, বাদ তো যাবে জাহান্নামে। তো যাই হোক আমার রসুলের দুটো কথা বলবো, জবান কাছে বেশি জ্ঞান আমার মধ্যে নেই, আল্লাহ পাক যতক্ষণ জ্ঞান দিয়ে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দুটো শোনাবো, শুনবেন তো নাকি মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দা। আল্লাহ যখন জঙ্গলের ভিতর দিয়ে যেত বনের হরিণটা ছুটে ছুটে চলে আসতো, উটগুলো চলে আসতো, ঘোড়াগুলো চলে আসতো, এরকমের জন্তু জানোয়ার
গুলো চলে আসতো তারা শুধু আসতো না রাসূলুল্লাহর কাছে এসে রাসূলুল্লাহর কদমে সিজদা হয় তারা পড়ে দিত মধ্যে আমার রাসূলুল্লাহ কে সবচেয়ে আলা দরজা দিয়েছে কত আলা দরজা দিয়েছে যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত নবী পয়গম্বররা কবে নবী হয়েছে সমস্ত নবী পয়গম্বররা কবে পয়গম্বর হয়েছে কবে রাসূল হয়েছে শুনেন আর যত নবী পয়গম্বর এসেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম হযরত লূত আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালাম হযরত জুলকিফিল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত নবী পয়গম্বররা যত নবী পয়গম্বর এসেছে সমস্ত নবী পয়গম্বররা জন্মাবার পরে নবী হয়েছে আর আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ আদমের জন্মাবার আগে আরশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে আমার রাসূলুল্লাহকে সমস্ত নবীদের জন্মাবার আগে রাসূল ঘোষণা করেছে একবার চলে বছরে রাসূলের মতন কেউ নয় হুজুরের মতন কেউ এ নবীর উম্মত মদিনা যাও চলে যাও চলে যাও হযরত মূসা আলাইহিস সালাম বলে একজন নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম শুধু তুর পর্বতে যেত পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তুর পর্বতে গিয়ে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতো আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে চাইতে বলতো রব্বি আরনি আনজুরা ইলাইকা আল্লাহ পাকের দরবারে বলতো ইয়া রব দিদার দে দে আর আমার আল্লাহ পাক পরিষ্কার বলতো লান্তারানি দিদার তুমি পাবে না দিদার তুমি পাবে না রব্বি আরনি আনজুরা ইলাইকা আল্লাহ পাক বলতো লান্তারানি দিদার তুমি পাবে না এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাকের দরবারে হযরত মূসা আলাইহিস সালাম পায়ে হেঁটে কষ্ট করে তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতো তথাপিও হযরত মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দিদার পাইনে হযরত মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে দেখতে পাইনে যাও চলে যাও মদিনা শরীফে শুয়ে আছে সবুজ গম্বুজের তলায় আমার রাসূলুল্লাহর ইজ্জত রাসূলের সম্মানের কথা কি বলবো রাসূলুল্লাহ হুজরা করায় শুয়ে আছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে হযরত জিব্রাইল সাল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে পুরাকটা নিয়েছে রাসূলুল্লাহকে নিয়ে আসার জন্য রাসূলের হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে রাসূলের হুজরাখানার মধ্যে প্রবেশ করে দেখতে আরম্ভ করে দেয় রাসূল আমার ঘুম হচ্ছে কিভাবে রাসূলুল্লাহকে তোলা যাবে তাই হাত দিয়ে তুলবো না পিয়া দুই হয়ে যাবে বুক দিয়ে ডেকে তুলবো না পিয়া দুই হয়ে যাবে কি করে তুলবো কি করে তুলবো হযরত জিব্রাইল সাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আছে আমার আল্লাহ বললো এ জিব্রাইল যা চলে যা আমার হাবিবের পায়ের কাছে চলে যা আমার হাবিবের কদমের কাছে চলে যা হযরত জিব্রাইল সাল্লাম আস্তে আস্তে হাবিবের কদমের কাছে চলে গেল রাসূলের কদমের কাছে গিয়ে আমার আল্লাহ হুকুম করলেন হুকুম করার সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল সাল্লাম নূরের ঠোঁট নিয়ে রাসূলের নূরের কদমে একটা চুমা দিয়ে দিল রাসূলের নূরের কদমে চুমা দিবার সঙ্গে সঙ্গে রাসূলের ঘুমটা ভেঙে গেল রাসূলের ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ দেরি করেন না আর দেরি করেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুরাক আল্লাহ পাঠিয়েছে এখনি আপনাকে যেতে হবে আমার আল্লাহ আপনার দিদার চায় মূসা আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তুর পর্বতে গিয়ে আল্লাহ দিদার চেয়েছে দিদা আর আমার রাসূলুল্লাহ শুয়ে আছে পায়ে চুমু খেয়ে বলছে চলে আমার আল্লাহ দিদার চেয়ে একবার চলে বলছে হুজুরের মতন মুসলমানের ছেলেরা যাও চলে যাও কিতাব খুলে দেখে যাও কোন নবীকে অনুরোধ করো তোমরা কোন নবীকে ছোট করার চেষ্টা করো নবীকে ছোট করার চেষ্টা করো না আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে বড় ভালোবাসে সেই জন্য আমার আল্লাহ পাক কি করেছে কোরআনের পাতায় পাতায় রাসূলের কথা বলেছে যেখানে নিজের কথা বলেছে পাশাপাশি রাসূলের কথা জানিয়ে দিয়েছে যেখানে রাসূলের নিজের কথা বলেছে রাসূলের কথা বলেছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক কেমন ইজ্জত দিয়েছে শুনে গিয়ে দেয় আমার আল্লাহ পাক বলছে রাসূলের হাতে হাত দাও আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে হবে রাসূলের হাতে বায়াত গ্রহণ করো যারা পিয়াকৃত পক্ষে যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে তারা পিয়াকৃত পক্ষে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে আমার আল্লাহ পাক ইজ্জত বাড়াতে বাড়াতে
আমি আল্লাহ পাক বলছে রাসূলের হুকুম মানো আমি আল্লাহ আমার হুকুম মানাবে রাসূলের কথা মেনে নাও আমি আল্লাহ আমার কথা মেনে নিয়াবে এরকম ইজ্জত বাড়াতে বাড়াতে আমার আল্লাহ পাক পরিষ্কার বলে দিল রাসূলের জিকির করো রাসূলের জিকির করো আমার হাবিবের জিকির করো মুহাম্মাদের জিকির করো মুহাম্মাদের জিকির করো আমি আল্লাহ আমার জিকির হবে কুরআনে আল্লাহ পাক ফতোয়া দেনে ওয়ালা ফতোয়া দাও ফতোয়া দেনে ওয়ালা ফতোয়া দাও আমার আল্লাহ পাক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দরজা দান করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের মতন কেউ না যারা বাইরে ঘোরাঘুরি করছেন এদিক ওদিক আসেন সকলে চলে আসেন তাবারুক দেওয়া হবে ভিতরে চলে আসেন যেখানে ওয়াজের মজলিস ওই ওয়াজের মজলিসের কাছে চলে আসেন তারপরে আসসালামু আলাইকুম যে সমস্ত ভাইয়েরা বাইরে আশেপাশে ঘোরাফেরা করছেন আপনারা ভিতরে ঢুকে চলে আসেন আপনার জলসার জায়গায় চলে আসেন তাবারুক দেওয়া হবে তাবারুক দেওয়ার পর আবার ওয়াজ শুরু হবে বাবাজি সব ভাই ভাই পুরা তৈরি আছেন ওয়াজ নিশ্চিত করবেন যে সমস্ত ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছেন সব ভিতরে চলে আসতে হবে বাইরে থাকলে তাবারুকটা পাবেন না বাইরে থাকলে তাবারুকটা পাবেন না আপনারা যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করে সব ভিতরে এসে বসতে হবে বসলে প্রত্যেকের হাতে হাতে সুন্দরভাবে তাবারুক দিয়ে দেবে তাবারুক খেলে আল্লাহ বিমার ভালো করে দেন তাবারুক খেলে আল্লাহ রুজি রোজগারে বরকত দেন তাবারুক খেলে বালা মুসিবত দূর করে দেন আপনার যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন আস্তে আস্তে ভিতরে এসে বসে যান সকলে চলে আসেন তাবারুক দেওয়া হবে তাবারুক খাওয়া দাওয়ার পর আবার ওয়াজ নিশ্চিত হবে তমাম আলম এ জিন্ন ইনসান ফটো তুলবেন তমাম আলম এ জিন্ন ইনসান খুশি কে নগমাত গা রহে হ্যায় খুশি কে নগমাত গা রহে হ্যায় রসুল জৈসা কোই হ্যায় রসুল এসছে কেসছে রসুল এসছে সবাই খুশি নগমাত গাইছে তমাম আলম খুশি নগমাত শুনছেন তো আপনারা নাকি তমাম আলম তমাম আলম জিন্ন ইনসান খুশি কে নগমাত গা রহে হ্যায় খুশি কে নগমাত গা রহে হ্যায় বনি হ্যায় জিসকে লিয়ে এ দুনিয়া বনি হ্যায় জিসকে লিয়ে এ দুনিয়া ও আকা তশরীফ লা রহে হ্যায় ও আকা তশরীফ नबी का बचपन नबी का बचपन नबी का बचपन था क्या सलोना के चांद था आपका खिलौना के नबी का बचपन नबी का बचपन था क्या सलोना के चांद था आपका खिलौना के चांद था आपका खिलौना कभी खिलौने को तोड़ते थे कभी खिलौने को तोड़ते थे कभी खिलौना बना रहे हैं बनी है जिसके लिए ये दुनिया बनी है जिसके लिए ये दुनिया ओ आका तशरीफ ला रहे हैं ओ आका तशरीफ ला रहे हैं अल्लाह
सल्ले आला হুজুরের কথা বলবো শুনবেন তো নাকি না মন তাবারকের দিকে চলে গেছে ধ্যান কি দারে ইদারি হ্যায় কি উদারে ইদারে হ্যায় না আচ্ছা ঠিক সকলে বসে যান বসেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله ولا آله আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ আলম থেকে ভাই যে কথা আলোচনা করছিলাম হুজুরের মতন কেউ নয় বেশিরভাগ দল মত পথ হয়ে গেছে এই রসূলের সঙ্গে বিয়াত দিয়ে দেবে রসূলকে তারা মেনে নিতে পারে না হ্যাঁ আমার আল্লাহ যাকে বন্ধু বলেছে তাকে আপনারা মানতে পারবেন না পারবেন না আমার আল্লাহ বন্ধু বলেছে আর আমরা বিরোধিতা করব না নাউজুবিল্লাহ আমরা ওটা ভাবতেও পারবো না কথা ঠিক না বুঝ সকলে রাসূলুল্লাহকে মহব্বত করবে রাসূলের তারিফের কথা শুনলে রাসূলের প্রতি মহব্বত আরো বাড়বে যে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে কত ইজ্জত কত সম্মান দিয়েছে মুসলমান আছে একটু খেয়াল করে শুনে কে দা এ নবী উম্মত মদিনা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক এতটা রুতবা দিয়েছে এতটা সম্মান দিয়েছে এতটা রুতবা দিয়েছে এতটা সম্মান দিয়েছে আমি একটু সম্মানের কথা বলে দিয়ে যাই রুতবার কথা বলে দিয়ে যাই উহুদের যুদ্ধের ময়দানে একজনা মানুষ উহুদের যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাসূলের পাক সাল্লামের কাছে চলে আসে রাসূলুল্লাহর কাছে এসে বলতে আরম্ভ করে দেয় ইয়া রাসূলুল্লাহ যদি আমি আপনাকে মেনে নি আমাকে কি দেবেন বলেন আমি যদি আপনাকে মেনে নি আমি কি পাবো বলেন ওই সময়তে রাসূলুল্লাহ বলেছিল আমার কথাগুলোকে মেনে নাও আমি আল্লাহ পাকে চান্দা তোমাকে দান করে দেবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই মানুষটা বসে বসে ওই জায়গাতে রাসূলুল্লাহ রাসূলের পাক সাল্লামের রাসূলের হাল রাসূলের পাক সাল্লামের কথাটা শুনে শুনে দৌড়ে নিয়ে রাসূলের প্রতি ঈমান এনে আল্লাহকে জান্নাতি করেছে শুনছেন আপনারা কথা বলে উদ্দেশ্য রাসূলুল্লাহকে দেখে মরে গেছে জান্নাতি হয়েছে রাসূলের তারিফ কি করে সাহাবাদের একটা দরজা আছে না না সাহাবাদের সম্মান আছে না সকালে ঈমান এনেছে রাসূলের কথা শুনে মেনে নেয় রাসূলের কথা মেনেছে সকালবেলা ঈমানওয়ালা হয়েছে দুপুরে জোহরের নামাজ পড়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে লোকটা কি সাহাবানা জোরে বলেন সাহাবানা সাহাবাদের দরজা কত সমস্ত উলামা হযরতরা বলছেন সাহাবাদের পায়ের ধুলো নয় সাহাবারা যে উটের পিঠে চলে বেড়াতো সেই উটের পায়ের আঘাতে যে বালির কুনা উড়ে যেত ওই বালির কুনা পরিমাণ পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না এত দরজা সাহাবা তাহলে যে দুপুর বেলায় মারা গেল সকালে ঈমান আনলো তার জীবনে নামাজ পড়া হলো না তার জীবনে রোজা রাখা হলো না তার জীবনে যাকাত দেওয়া ঠিকঠাক হলো না সে ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারলো না ভালোভাবে জিকির করতে পারলো না
তথাপিও বান্দা কি সাহাবা সাহাবাদের ইজ্জত আল্লাহ বাড়িয়েছে নামাজের জন্য এটা একক তো নামাজ পড়তে পারলো না আর এদিকে ওলি আল্লাহর মধ্যে কি আছে ঈশার উজিতে ফজরের নামাজ জুনায়েদ বাগদাদি 30 বছর ধরে পড়েছে ঈশার উজিতে ফজরের নামাজ ইমামে আজম আবু হানিফা ওজে 40 বছর ধরে এত বড় বড় নামাজি বড় বড় নামাজি তথাপিও সাহাবাদের ধারে কাছে যেতে পারবে কোন কোন ওলি আল্লাহ এই সাহাবাদের ইজ্জত এত বেশি কেন মুসলমানের ছেলেরা যাও চলে যাও তমাম বিশ্বে সমস্ত উলামায়ে হযরতের কাছে ফতোয়া দিয়ে যাও সাহাবাদের ইজ্জত কিসের জোরে সাহাবাদের ইজ্জত নামাজের জোরে নয় সাহাবাদের ইজ্জত রোজার জোরে নয় সাহাবাদের ইজ্জত যাকাতের জোরে নয় সাহাবাদের ইজ্জত এরকম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জোরে নয় সাহাবাদের ইজ্জত আমার আল্লাহ পাক একটাই উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছে কারণ সে আল্লাহ পাকের বন্ধুকে নিজের চোখ দিয়ে জিন্দা অবস্থায় দেখেছে রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখেছে বলে সাহাবাদের ইজ্জত আল্লাহ পাক সবচেয়ে আলা দর্জা করে দিয়েছে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না এটা রাসূল আমার রাসূলের মতো কেউ নয় যাকে দেখার সঙ্গে সঙ্গে মেনে নিলেই জান্নাতি হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা শুধু তাই না এ নবীর উম্মত মদিনা এই হুগলি জেলা বলে নয় হাওড়া জেলা বলে নয় চব্বিশ পরগনা বলে নয় এরকম নদীয়া বলে নয় তামাম বিশ্ব যে কোন জায়গা থেকে যখন বান্দা গুলো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কেউ কেউ স্বপ্ন দেখে শুয়ে শুয়ে কোনো মানুষ স্বপ্ন দেখে খাজা মাইনুদ্দিন চিশতিকে কেউ শুয়ে শুয়ে স্বপ্ন দেখে বড় পিসা আব্দুল কাদের জিলানিকে কেউ শুয়ে শুয়ে স্বপ্ন দেখে মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে যে স্বপ্ন দেখলো সে পুরোপুরি গ্যারান্টি সহকারে বলতে পারবে না আমি সত্যিকারের খাজা মাইনুদ্দিন কে দেখেছি আমি সত্যিকারের বড় পিসা আব্দুল কাদের জিলানিকে দেখেছি কারণ শয়তান পারে খাজা মাইনুদ্দিনের সুরাত ধরতে শয়তান পারে বড় পিসা আব্দুল কাদের জিলানির সুরাত ধরতে শয়তান পারে উসাদের জামান দাদা পীরের সুরাত ধরতে কিন্তু না না যে নবীর কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই সেই রাসূলুল্লাহ বলল তমাম বিশ্বে যে কোন জায়গা থেকে যে কোন ঘর থেকে যে কোন বিছানা থেকে বান্দাগুলো শুয়ে শুয়ে যদি রাসূলুল্লাহকে দেখে নাই সত্যিকারের রাসূলুল্লাহকে দেখে নেবে আর সত্যিকারের রাসূলুল্লাহকে দেখা সঙ্গে সঙ্গে বান্দার জন্য জাহান্নামের আগুন আবার আল্লাহ হারাম করে দেব রাসূলের মুসলিম কেউ নয় হুজুরকে দেখলে কি হয়ে যায় জান্নাত ওয়ালা হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ শর্ত শর্ত কি আহলে সুন্নাতের জামাত শর্ত কি যেই দেখবে জান্নাত ওয়ালা হবে একবার জোরে বলুন আবু জেল দেখেছিল জান্নাতি না শর্ত আহলে সুন্নাহ ওই হুজুরের আল্লাযীনা মা হুজুর রাসূলের সাথে সাথে যারা তাদের দলে হতো সুরা সুরা যারা হুজুরের সাথে সাথে থাকে তাদের দলে হতো মানে সাহাবাদের দলে হতো আহলে সুন্নাহ জামাত মুসলমানের ছেলেরা শুধু তাই না এ নবীর উম্মত মদিনা আরেকটা তারিখ প্রায় জায়গায় আমি করে থাকি আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কতটা ইজ্জত দিয়েছে কতটা সম্মান দিয়েছে এক তারিখ আমার আল্লাহ পাক বললেন রাসূলের মিরাজ হবে যাও চলে যাও চলে যাও জান্নাত সাজাকে যাও জান্নাত তোমরা সাজাকে যাও রাসূলের মিরাজ হবে জান্নাত তোমরা সাজাকে যাও এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল জান্নাত সাজানো আরম্ভ হয়ে গেল 100 বছর ধরে জান্নাত সাজানো হলো 200 বছর ধরে জান্নাত সাজানো হলো আল্লাহ পাক বললেন এখনো সাজাও পছন্দ আইনে এরকম করতে করতে 400 বছর ধরে জান্নাত সাজানো হলো 400 বছর ধরে জান্নাত সাজানোর পরেতে 400 বছর ধরে জান্নাত সাজানোর পরেতে আমার আল্লাহ বলে মালাইকা ফেরেশতা বলে আমার আল্লাহ পাক বলে না না এখনো পরিপূর্ণ সাজানো হয়নি যাও চলে যাও চলে যাও জান্নাতের মিন কেটে চলে যাও জান্নাতের তরোয়া যায় চলে যাও কি লেখা আছে দেখো কি লেখা আছে দেখো বলে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাক বলে না ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে পরে জায়গা একটা কি লিখতে হবে কি লেখা হবে মুসলমান মুসা কালিমুল্লাহ আল্লাহ বলে না ওটা লেখা হবে না ইব্রাহিম কালিলুল্লাহ না ওটা লেখা হবে না ইসমাইল জাবিউল্লাহ না ওটা লেখা হবে না আদম সাফিউল্লাহ না ওটা লেখা হবে না ঈসা রুহুল্লাহ না ওটা লেখা হবে না আল্লাহ পাক কি বললে আল্লাহ পাক বললো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও জান্নাতের সৌন্দর্য বেড়ে যাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ কে দাও হুজুরের মত কেউ না হুজুরের মত কেউ না সেই রাসূলুল্লাহ কে মুহাববত হ্যাঁ যদি কেউ আল্লাহর মুহাববত হাসিল করতে চায় যাও রাসূলের মুহাববত হাসিল করো যে রাসূলুল্লাহকে যত ভালোবাসবে আমার আল্লাহ তাকে তত ভালোবাসবে একবার জোরে বলুন সুবহান রাসূলুল্লাহকে ভালোবাসো রাসূলুল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাবে যাই হোক সংক্ষেপ করে দেব যারা বাইরে আছে চলে আসেন যারা বাইরে আছে চলে আসেন তাবারুক দেওয়া হবে চলে আসেন সকলে বসে যান এইদিকে জট বিচল আছে বসে যান ওইদিকে চলে আসেন এইদিকে বসে পড়ে তো যাই হোক আপনারা সকলে রাসূলুল্লাহকে মহব্বত করবেন ভালোবাসবেন বলেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসবেন আজকে ফুরফুরা জমিনে এসে মুজাহিদের জামান দাদাপীরের জমিনে এসে আমি আপনাদের আর একটু কথা বলে দিই যে এটা নিয়ে যান রাসূলুল্লাহকে মহব্বত করো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও যদি আল্লাহকে আল্লাহ করতে চাও যদি আল্লাহকে রাজি করতে চাও যদি জান্নাত পেতে চাও রাসূলুল্লাহকে মহব্বত করো আল্লাহ পাক জান্নাতি করে দেবে একবার জোরে বলুন হুজুর বলেছেন কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার আগে আমার আল্লাহ পাক আমাকে প্রথমে তুলবে যখন সবাই শুয়ে থাকবে কে প্রথমে উঠবে রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক প্রথমে তুলবে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি খিতাব পড়বো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জান্নাত আমার দায়িত্বে দিয়ে দেবে একবার জোরে বলুন জান্নাতের চাবি রাসূলুল্লাহকে দিয়ে দিবেন জান্নাতের চাবি রাসূলুল্লাহকে দিয়ে দিবেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও এ নবীর উম্মত উম্মতিরা আমার রাসূলুল্লাহর মতো কেউ নয় রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে যাও রাসূলুল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যাও রাসূলুল্লাহকে ভালোবেসে নাও আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে ওমরে ফারুক রাসূলুল্লাহকে ভালোবেসেছে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে উসমান গনি রাসূলুল্লাহকে ভালোবেসেছে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে হযরত আলী হুজুর রাসূলুল্লাহকে ভালোবেসেছে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে আর আমি খোদার কসম কি বলে দিয়ে যাই কিয়ামতের ময়দানে জান্নাত খোলা হবে না যতক্ষণ না মুস্তফা বলে জান্নাত খোলা হবে না যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে জান্নাতের মালিক করে দেবে যাকে ইচ্ছা আমার রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব কথা বুঝে আসছে যাকে ইচ্ছা কি গো রাসূলুল্লাহকে জান্নাতের মালিক বলেছে এগুলো আসছে শুনছেন আপনারা আপনারা সব জমি জায়গা আছে না না জমি জায়গা আছে জমিনের মালিক কে জোরে বলো আপনাদের একটা একদিকে দুদিকে আছে তো যদি বলে মাটির ওই জমিটা কার রে মিনিটা কার মিনিট জমিটা কার কি বলবেন আল্লাহ বলবেন ও ওখানে শেরে করছে না জান্নাত আল্লাহ তো সবের মালিক আমার আল্লাহ পাক জান্নাত রাসূলের অধীনে করে দেবে একবার জোরে বলো আর একটু জোরে হবে না আমার আল্লাহ পাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় রুতবা দিয়েছে বড় হাইশিয়া দিয়েছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করো ঈমান মজবুত হবে আহলে সুন্নাতুল জামাত পাবে আহলে সুন্নাতুল জামাত পেলে তোমরা কি পাবে আল্লাহর জান্নাত পাবে একবার জোরে বলো অন্তত আল্লাহর ওলি হয়ে মরো নামাজি রোজাদার ভালো ভালো কাজ করে নেক আমল করে মরো যদি আমল করে না আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও কাফের যদি ঈমান নিয়ে মরতে পারো ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি করে দেবে একবার জোরে বলুন হাদিস পাকের মধ্যে আছে একটা বান্দার কোনো আমল থাকবে না কি থাকবে না কোনো কোনো আমল থাকবে না শুধু একটা একটা জারিয়া দিলে আল্লাহ জান্নাতি করে দেবে কি শুধু নামটা আব্দুর রহমান হবে নামটা কি হবে জীবনে শুধু গুনাহগুলো নাম কি মুসলমানের ছেলেরা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এ
Allah